টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ভাস্বরের কি এমন হলো যার পর তার সঙ্গে আবার যোগাযোগ করলেন তার প্রাক্তন স্ত্রী নবমিতা। আগামী 3 মিনিটে আমরা এই বিষয়ে জানাবো আপনাদেরকে। টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ ভাস্বর। 2014 সালে ভাস্বর গাঁটছড়া বাঁধেন তার দীর্ঘদিনের বন্ধু এবং প্রেমিকা নবমিতার সঙ্গে। মহানায়ক উত্তম কুমারের নাতনি নবমিতার সঙ্গে ধুমধাম করে বিয়ে হয় তার। এটি ছিল অভিনেতার দ্বিতীয় বিয়ে। বিয়ের আগে ভীষণ ভালো বন্ধু ছিলেন তারা, আর সেই বন্ধুত্বকে ভিত্তি করেই বিয়ে করেন। তবে বিয়ে 5-5.5 বছরের মধ্যেই ভেঙে যায়। বিবাহ বিচ্ছেদের পরেও আজও তারা ভীষণ ভালো বন্ধু, এবং তা আবার তারা প্রমাণ করে দিলেন। আজ তারা খাতায় কলমে আর স্বামী স্ত্রী নন, তবে একে অপরের সব বিপদে ছুটে আসেন তারা। আপনাদের জানাই, সম্প্রতি ভাস্বরের পিত্তথলিতে একটি অপারেশন হয়। অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন আপাতত তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন, বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন। আপাতত দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য বেশ কয়েকদিন কিছু নিয়ম মেনে চলতে হবে তাকে। ইন্ডাস্ট্রির বহু অভিনেতারা তার শরীরের খোঁজ নিয়েছেন, পাশাপাশি অভিনেতার সুস্বাস্থ্যের জন্য কামনা করেছেন তার প্রাক্তন স্ত্রী নবমিতা। আগামী সোমবার থেকে শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। অভিনেতা জানিয়েছেন ইন্ডাস্ট্রি তার কাছে তার আরও একটা পরিবারের মতন। তার সকল সহ অভিনেতারা তার নিয়মিত খোঁজ খবর নিয়েছেন। এর পাশাপাশি তিনি নাম উল্লেখ করেছেন তার প্রাক্তন স্ত্রী নবমিতার। অভিনেতা জানিয়েছেন 14 আগস্ট রাতে হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়। প্রাথমিকভাবে ওষুধ নেন তিনি। 16 আগস্ট চিকিৎসকের পরামর্শ নিয়ে তার আলট্রাসোনোগ্রাফি করা হলে তার পিত্তথলিতে স্টোন ধরা পড়ে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেন তিনি, এবং অপারেশনের পর সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন তিনি। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.